ইউআইইউ ক্যারিয়ার নেটওয়ার্কে আজকে আমাদের সঙ্গে আছেন রেশমা আমিন বিথি। তো রেশমা, আমাদের নেটওয়ার্কে আপনাকে স্বাগত। আপনাকে থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। তো প্রথমে ইউআইইউ ফ্যামিলির কাছে আপনার পরিচয়টা তুলে ধরেন। আমি রেশমা আমিন, আপাতত রয়্যাল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে আছি অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট। এর আগে আমি কাজ করেছি লঙ্কা বাংলা সিকিউরিটিস লিমিটেড এবং বিডি ফাইন্যান্স সিকিউরিটিস লিমিটেডে। আমি ইউআই থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2013। আমার মেজর ছিল ফাইন্যান্স, আর আপাতত আমি এমবিএতে এনরোল করছেন এখন। তো ইউআইতে তো আন্ডারগ্রাজুয়েট করেছেন, প্রায় 4 বছর লেগেছে। তো এই 4 বছরে আপনি ইউআইয়ের বিভিন্ন দিকগুলো সম্পর্কে আপনি খুব ভালো জানেন। তো ইউআইয়ের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার সবচেয়ে ভালো লেগেছে স্টাডি রুমের মোমেন্টসগুলো। স্পেশালি আমরা এক্সামের আগে যখন সবাই ব্রেন স্ট্রমিং করতাম, একসাথে পড়ালেখা করতাম, অনেক বেশি শেখা যায় ক্লাসরুম থেকে বা বাসা পড়ার থেকেও। ফ্রেন্ডসরা একসাথে পড়লে অনেক বেশি পড়া যায়, খুব আনন্দ করা যায়। ওই মোমেন্টসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। বেশি মজা পেয়েছেন। তো আপনার ক্যারিয়ার ড্রিম কি, ক্যারিয়ার প্ল্যান কি ভবিষ্যতে? আই ওয়ান্ট গ্রো অ্যাজ অ্যান অ্যানালিস্ট। অ্যানালিস্ট হিসেবে গ্রো করতে চাচ্ছি, এই সেক্টর থেকে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে দিকে গ্রো করতে চাচ্ছি। আচ্ছা, আপনি যখন আপনি কত সালে পাস? 2013। আচ্ছা, যখন আপনি বের হলেন, তো এন্ট্রি লেভেলে জবের ক্ষেত্রে আপনি কী ধরনের মানে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়েছিল? প্রথমত আমার জিপিএ খুব একটা ভালো না, তো এখানে আমি একটু চ্যালেঞ্জ ফেস করেছিলাম। আর মোস্ট ইম্পর্টেন্টলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আজকাল এটা অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া। সিজিপিটা ডেফিনেটলি ইজ দ্য বেস, বাট এক্সট্রা কারিকুলারটা কম্পিটিশনে টিকে থাকার জন্য এখন খুবই দরকার। তো এটা 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 একটা বিষয়। তার মানে আপনি দুটো বিষয় কি এমফেসাইজ করছেন, একটা সিজিপি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো আমাদের নেটওয়ার্কে যোগদান করার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।